সাহাবী ডেকে বলেন হেরে আমার সাবা, আবু সালামার সাথে প্রথম সারিতে ইসলাম গ্রহণ করার কারণে বাপ দাদা আমার পর হয়ে গেছে, আপন ভাইরা পর হয়ে গেছে, আমাকে মহম্মদ করার মতন শুধু একটা লোক হয়েছিল, সেটা ছিল আমার স্বামী আবু সালামা। ওই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন 10 নম্বর সাহাবী ছিলেন যিনি ইসলাম গ্রহণ করছে, ইসলামের শুরু যুগের সাহাবী। ইসলামের শুরু যুগে যারা ইসলাম গ্রহণ করছিল তাদের উপর অনেক নির্যাতন চলছে, ঠিক না বিটি? আবু সালামার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাফের বেঈমানের নির্যাতন সহ্য না করে একবার আবেসিনিয়া একটা দেশ আছে সেই দেশে সফর করছিলাম। ওই দেশ থেকে সফর করে বহুদিন থাকার পর আবার যখন মক্কাতে আসলাম, আবার যখন নির্যাতন শুরু করলো, এমন সময় আমি এবং আবু সালামা দুজনে এবং আমার একটা সন্তান, তার নাম ছিল সালামা। এই জন্য সালামা যখন জন্মগ্রহণ করে এই জন্য আমার নাম হলো উম্মে সালামানি, উম্মে সালামা মানে সালামার মা, আবু সালামা মানে সালামার বাবা, আমার স্বামী হলো আবু সালামা, আমি হইলাম উম্মে সালামা, উম্মে সালামার আবু সালামা। আরেকজন আমার সন্তান সালামাকে নিয়ে যখন মদিনার দিকে হিজরত করলাম, কাফের বেঈমানের গোষ্ঠী দেখা, আমার বাপ দাদার ধর্মের লোকেরা দেখা আমাকে চিনে নিল। এই কথা বলে এরে সালামা, তুমি তোমার নিজের ব্যাপারে স্বাধীন হইতে পারো, তুমি নিজে হিজরত করে মক্কা থেকে মদিনা যাইতে পারো, কিন্তু আমাদের বংশীয় কন্যা উম্মে সালামাকে নিতে পারো না, তুমি নিজে যাও গা, কিন্তু আমরা কেউ কইতেছ আমরা বন্ডে আমরা মেয়ের তুমি নিতে। ওই সময় কিতাবের মধ্যে লেখেন আমার স্বামী থেকে যখন আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, এখন আমার সন্তান আর আমার বাবার বাড়িতে আমি বসবাস করতেছি। আমার বাবার বাড়ির নাম ছিল বনু বনু কুরাইজা, বনু কুরাইজা, আর আমার স্বামীর বাড়ি ছিল বনু আসান। বনু আসান যখন দেখলো আবু সালামা একা একা মদিনাতে হিজরত করছে, তার স্ত্রীকে সাথে যেতে দেয় না, এই জন্য আমার স্বামীর বাড়ির লোকেরা আমার আমার আপন বাড়ির লোকেদের সাথে যোগনা করলো, ও যদি তেমন তোমাদের সন্তান তোমাদের মেয়েদেরকে রেখে দিতে পারো তাহলে আবু সালামা হলো আমাদের সন্তান, তোমাদের বাড়িতে থাকার জন্য কোনো অধিকার। ওই সময় এই কথা বলে আমার সন্তানকে আমার থেকে পৃথক করে নিল। ওই সময় উম্মে সালামা ডেকে বলেন আমার একমাত্র আদরের স্বামী ছিল, সেই স্বামীটা আমার থেকে পৃথক হয়ে গেল। স্বামী যখন পৃথক হয়ে গেল দুঃখ যাতনা অন্তর ভরে গেল, কিন্তু সন্তানটাকে যখন কোলে নিতাম দুঃখ যাতনা কিছু কমে আসতো, সন্তানটা যখন পৃথক হয়ে গেল আমার কষ্টের আর সীমা রইল না। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী আমার ডেকে বলেন ও সাহাবায়ে কেরাম, বিপদ যখন পড়বা আর যখন একটা দোয়া করবা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খাইরাম মিনহা, এই দুটা দোয়াটা যখন পড়বা, যে মুসিবতে পড়লা সেই মুসিবত থেকে উত্তম বদলা আল্লাহ দান করবে। এই দোয়া পড়তে লাগলাম, অল্প কিছুদিন পর বদরের যুদ্ধে আমার স্বামী যখন গেল, বদরের যুদ্ধের মধ্যে যখন গেল জীবিত অবস্থায় যুদ্ধ থেকে ফিরে আসলো, আবার এক বছর পরে আরেকটা যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধের মধ্যে গেলেন, উহুদ যুদ্ধ থেকে আবার ফিরে আসলো, কিন্তু উহুদের যুদ্ধের মধ্যে এমন একটা আঘাত পাইল সেই আঘাতটা কোনোদিন আর স্বামীর ভালো হইল না। পরবর্তী আরেকটা যুদ্ধের মধ্যে যখন গেল, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় হওয়ার পর আমার স্বামী যখন বিজয় বেশে যখন নিজের দেশ মদিনার মধ্যে ফিরলেন, রাস্তার মধ্যে তার আগের উহুদের যুদ্ধের যখনটা এত তাজা হয়ে উঠল, সেই আঘাতে আঘাতে ব্যথায় ব্যথা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু উম্মে সালামা বলেন আমার স্বামী আবু সালামা
দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কারণে আমার দুঃখ কষ্ট কিন্তু শেষ সীমা রইল না কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী যে একটা দোয়া আমাকে শেখাই দিছিল এই দোয়াটা পাঠ করতে লাগলাম দুঃখ কষ্ট নিয়ে একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম আল্লাহ নবীর সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন সময় অন্তর মধ্যে এই কথা ভাবতে লাগলাম আবু সালামা কত ইজ্জত আমাকে করত কত মহব্বত আমাকে করত কত আদর সোহাগ আমাকে করত কত উত্তম স্বামী ছিল কিন্তু আমার মনে সাক্ষী দে আবু সালামার মতন অন্য কোন স্বামী পৃথিবীর বুকে পাইতে পারি না এই কথা বলে আর নামাজ পড়ে আর দোয়া পড়ে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই সময় আল্লাহ নবীর সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই দোয়াটা পড়তে দিরি নামাজ থেকে ফারেগ হইতে দিরি নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবীর থেকে আমাকে বিবাহের পয়গাম মিলে গেছে তাহলে এখন বলেন আবু সালামা দামি না নবী দামি কেমনে পাইছে নবী রে সিল্লায়া হাই উতাস কইরা কি কইরা সবর কইরা ঠিক না বিটি এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন নবী আমার ডেকে বলেন ও সাহাবাই কেরাম তুমিও যদি সবর করতে পারো সবর নামক গুণটা যদি অর্জন করতে পারো সরাসরি আল্লাহ নবী কো জান্নাতে চলে যাইবা ওই সময় সিররি বলেন এর গাছ তোমার ভিতরে তো ভালো ভালো গুণ আছে তোমার ভিতরে সওয়াবের মতন সবরের মতন বৈশিষ্ট্য আছে তোমার ভিতরে অন্যকে উপকার করার মতন গুণ আছে ফাকাইফা মাসিরুকা ইলান নার তাহলে তুমি আগুন জল কেন বলো ঠিক না বিটি গাছ আগুন জানা যায় না যত দামি হোক শেষ পরিণাম কিন্তু ফাহালের আগুন ঠিক না বিটি মেরা গাছ তো সরাসরি মেরা গাছ চিনিনি জিগার গাছ এটা তো সরাসরি লাগবে এটা তখন কাটবা ঠিক না বিটি কিন্তু একটা দামি কাঠ আছে আমরা এলাকার দিকটা এটা হইছে আকাশি গুণ ঠিক না বিটি এর থেকে দামি গাছ আমাদের আছে আরো দামি দামি অন্য দেশও আছে সেগুন গাছ আছে বড় বড় দামি দামি শাল্লা একটা গাছ আছে এই শাল্লা গাছের তক্তা দিয়া নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে তাহলে এই গাছটা মনে একবারের মেরা গাছ থেকে আরো সস্তা নাকি অনেক দামি আচ্ছা এখন কোন বাড়িতে একটা গাছ লাগাইছিলেন বিশ বছর হয়েছে গাছটা এই বেরের আকাশি গাছটা ওর আল্লাহ দাকুর দিলে পর কুনুট করে উঠে ওখান আপনার বউ যদি কো বাড়ির নিচে দিব মেয়ের বিয়া লাগছে এটা ফাইরা সেরা লাহি বানাই নাই দিবা বাবার তাই দিয়া আউসো কইতেন না মেয়ের বিয়া লাগছে তুমি জানো না এটাতে সিরা ফার্নিচার কাটতে হলাম কোনা কোনা আরে কোনা কোনা এই দামি কাঠ কি সরাসরি আগুন যা কিন্তু পরে জানি যত দামি আলমারিও উলু যখন ধরে রাখাল আগুন করলাম তার ঠিকানা ঠিক না তাহলে সিররি কইতেছে কি রে আল্লাহ নবী কইছে সবর নামক গুণ যদি কারো ভিতরে থাকে হে সরাসরি জান্নাতও যাবে গাছরে গাছ তোর ভিতরে তো সবর নামক গুণ আছে আবার কেউ তোরে ফাঁতর দিয়ে ইডাল দিলে তুই হেরে ফল দেস এটা তো আরো বালা এতলা বালা গুণ তুই তুই আগুন জবস কে প্রশ্ন জাগে না বাকি ওই সময় সিরি প্রশ্ন করলেন ফাকাইফা মাসিরু কাইলান নার এরে গাছ তোমার ভিতরে তো ভালো ভালো গুণ থাকার পরেও তুমি আগুন জ্বলো কেন আগুন তোমার শেষ ঠিকানা কেন এই জন্য বলো কারণটা কি তোমার বলো এমন সময় গাছে ডেকে বলেন এরে আল্লাহর বান্দা সিররি আমার ভিতরে হাজার হাজার গুণ থাকার পরেও দুইটা খারাপ গুণ আছে সেই দুইটা খারাপ গুণ আল্লাহর কাছে এত অপছন্দনীয় সেই দুইটা খারাপ গুণের কারণে আল্লাহ চিরকালের জন্য আমাকে আগুনের লাকির বানাইছে খারাপ গুণগুলা জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন ওই সময় গাছে ডেকে বলেন ফা আমলাইতু বিল হাওয়া এরে সিররি আমার ভিতরে খারাপ দুইটা গুণের একটা গুণ হলো
বাতাস যেই দিকে আসে সেই দিকেই আমি চলি বাতাস যদি উত্তর দিকে আসে আমি দক্ষিণ দিকে আমার ঝোঁক দক্ষিণ দিকে আসলে আমার ঝোঁক হলো উত্তর দিকে পশ্চিম দিকে যদি বাতাস আসে আমি পূর্ব দিকে সেজদা মারি সেজদা যখন দেই পূর্ব দিকে আবার বাতাস আসে আমি পশ্চিম দিকে সেজদা দিই দেই না দেই না তাহলে আমার সেজদার কোনো ঠিক ঠিকানা নাই যেমন তার সৌরায় মধ্যে লোক মা ঠিক না ঠিক কিছু লোক এমন আছে না নাই বাবারি বাবা বিপদ পড়লে ইমাম সাহেব তো কাজ করাটা ফুদে দিন না দিছে কাজ করা ভালো হয়েছে ফুদ অহন বেলে বহুদিন বেলে বেলে ডাক্কা ঢুকে বেলে ফুতরে পাইছে বাজারে গিয়া আসে না মাজারও গিয়া আসে অহন মাজারে লিয়া বকরি লিয়া মাজার এমন লোক আছে না নাই পাঁচ অক্ত নামাজও ঠিক আছে আবার মাজারও যাওয়া ঠিক আছে ঠিক না বেঠি এমন লোক মানুষ আমাদের পূর্ব ভাড়া নাই আমরা হেমাদা আছে কিছু হ্যাঁ আরে হারানি আবার শুনে আল্লাহ এমন আছে না নাই ওই সময় কাছে ডেকে বলেন হেরে সিররি আমার ভিতরে বালা গুণের শেষ নাই কিন্তু দুইটা খারাপ গুণ থাকার কারণে আমার আল্লাহ আমাকে অপছন্দ করে সিররি ডেকে বলেন হেরে গাছ তোমার ভিতরে খারাপ গুণটা বলো কোন কোন গুণটা তোমার ভিতরে আছে গাছে ডেকে বলেন আমি মন চাহি জিন্দিগি আমার ভিতরে আছে রব চাহি জিন্দিগি আমার ভিতরে নাই এই জন্য আল্লাহ পাক আমাকে অসন্তুষ্ট হইয়া চিরকালের জন্য আগুনের লাকড়ি বানাইছি আমরা যদি মন চাই জিন্দিগি মনে চলি মন মন জান্নাতের আলা তোকা কথা কোনা কথা কোনা নাকি জাহান্নামে যাইতে হইব আরো জোরে বলেন তাহলে জাহান্নামে যাইতে গেলে মন চাহি না রব চাহি জিন্দিগি চালাইতে হইব তাহলে ফজর নামাজ ঘুমাইতে কই কথা কোনা দেখা যাবো কাল কয় মসজিদে কথা দেখলো ফোন দিয়ে খবর নিব নামাজ পড়ার দরকার আছে না না আর মন যেমনি সেমনি চলো নাকি আল্লাহ এবং রাসুল যেই তরিকা দিয়ে গেছে এই তরিকা অনুযায়ী চলো মাজারও যাও নামাজও পড়ো কথা কোনা তাহলে মাজারও যদি যাই নামাজও যদি পড়ি ফিসাবের কাছে মনে করো আবার দাঁড়িয়েও কেন সরমুনা কোনো বছর বাদ নাই কিন্তু দাড়ি আর বড় এস্তেমা একটা বছর মিস যদি তিন দিন লাগে না যেতে কমপক্ষে শেষ দোয়াটা তৈল যাইব কত লোক এক বছর এস্তেমা এক বছরও মিস নাই আল্লাহ দিলে এই একজনে কইল ক 17 বছর দিটা যাইতেছি আমি কি আছে সরমুনা কই যেতেছে 17 বছর দেনা এখনো দাড়ি এক ইঞ্চি হয়েছে তাহলে মন চাহি জিন্দিগি না রব চাহি জিন্দিগি এই রব চাহি জিন্দিগি দিয়ে আল্লাহ তুই জান্নাত পাওয়া যাবো নাকি জাহান্নামে যাইতে হইব এই জন্য গাছে কো এই সিদ্ধি আমার ভিতরে হাজার হাজার ভালো গুণ আছে কিন্তু একটা খারাপ গুণ সেটা হলো আমার ভিতরে মন চাহি জিন্দিগি থাকার কারণে আল্লাহ আমারে আগুনের লাকড়ি বানাইছে দুই নম্বর গাছে ডেকে বলেন এরে সিররি আমার ভিতরে আরেকটা গুণ হলো আমার ভিতরে তাকাব্বুর আছে আমার ভিতরে অহংকার আছে আর অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না নবীও পছন্দ করে না সাহাবায়ে কেরামও পছন্দ করে না দ্বীনের শরীয়ত অহংকার পছন্দ করে না সর্বপ্রথম ইবলিস অহংকার করছে এই জন্য ইবলিস লাঞ্ছিত হয়েছে না বঞ্চিত হয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানাইয়া সকল ফেরেশতাদের প্রতি আদেশ হইল হেরে ফেরেশতারা উসজুদু লি আদম আমার আদমকে সম্মান সূচক সেজদা করো ওই সময় কিতাবের মধ্যে লেখেন সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল মিস্টার ইবলিস ইবলিস ডেকে বলেন আনা খাইরুম মিনহু আমি তার চাইতে শ্রেষ্ঠ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন খালাকতাহু মিন নার খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমাকে আগুন দিয়া বানাইলা তাকে মাটি দিয়া বানাইলা মাটি যতই জোরে তুমি উপরের দিকে যাইবা একটা সীমানা যাওয়ার পর মাটি কলাম নিচের দিকে আসে ঠিক না বেটি যত জোরেই তুমি ডিলা লইয়া উপরের দিকে ডিল মারবা তোমার শক্তি অনুযায়ী ডিলা উপরে উঠবে আবার কলাম নিচে যাবে কিন্তু মেজ বাড়ি দিতে দেরি এমনি উঠে উপরুজ উঠে না উঠে না আগুন নিচে যা না উপরে যা ইবলিস ডেকে বলেন ও পরওয়ারদিগার আমার আদম থেকে আমি শ্রেষ্ঠ এই জন্য আমি আদমকে সেজদা করতে পারি না তার ভিতরে অহংকার বুঝছে না
আরো জোরে বলেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ইবলিস এই কথাটা বলার কারণে, আল্লাহ পাকের সেই হুকুমটা অমান্য করার কারণে, তার ভিতরে অহংকার নামক এই গুণটাকে জায়গা দেওয়ার কারণে, ওলামায়ে কেরাম বলেন 185,000 বছরের ইবাদত একটা কথার মাধ্যমে ফুরে সারখার হয়ে গেছে। কত বছর ইবাদত করছে আল্লাহ? 185,000 বছর আল্লাহ পাকের সিজদা করছে, কিন্তু কি করার কারণে কি হইল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যদি অহংকার করি তাহলে আমরা নেকামল বলতে ঠিক থাকব। এখন বুঝলাম, এতগুলা নামাজ পড়লাম, নামাজের মালিক হইলাম, এতগুলা রোজা রাখলাম, সওয়াবের মালিক হইলাম, হইছি না? হইছি না। অহংকার যদি করি থাকব, কিন্তু গাছে ডেকে বলেন, হে রে সিররে, আমার ভিতরে হাজার হাজার ভালো গুণ থাকার পরেও আমার ভিতরে কয়েকটা খারাপ গুণ ছিল। একটা গুণ হলো আমার মন চাই জিন্দিগি, আল্লাহ পছন্দ করে না। দুই নম্বর গুণ হলো আমার ভিতরে অহংকার আছে। গাছ দেখবেন ফুটে ওই উপরে যদিকে উঠে, ঠিক না বেটি? ওই বাড়ির সাদেক মেয়েরা বাড়ির দেখবেন একটা তাল গাছ না, এটা কি গাছ? ডাব গাছ, ফুহুরে ফুরিছে, ফয়রাইডা ঘুরছু, ওখানে যোগে যায় না, যায় না। এমন সময় গাছে ডেকে বলেন, হেরে সিররি, আমি যতই ভালো গুণ অর্জন করি কিন্তু আমার ভিতরে দুইটা খারাপ গুণ আছে। একটা হলো আমার মন চাহি জিন্দিগি আমার ভিতরে আছে, দুই নম্বর হলো আমার ভিতরে অহংকার আছে। এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহ চিরকালের জন্য আমাকে আগুনের লাকড়ি বানাইছে। তাহলে আমরা যদি এই সমস্ত গুণ অর্জন করি আমরা মনে জান্নাত যাইতে পারবো। এখন বুঝলাম, এতগুলো আমল করলাম, সওয়াবের মালিক হইছি, অহংকারের সবটানরে ফুইরা দে। এখন হুজুর কত হইল অহংকার থেকে বাঁচতাম কেমনে? ঠিক না বেটি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবার। আরে সাবিরা, তুমি যদি চলাফেরা করতে গিয়া, হাঁটাফেরা করতে গিয়া কারোর সাথে যদি সাক্ষাৎ হয়, আগে আগে যদি তুমি সালাম করতে পারো, তাহলে আল্লাহ নবী বলেন, আগে আগে সালামকারী আল্লাহ অহংকার থেকে মুক্তি পাইবে। কিন্তু দেখেন তো তার ভিতরে অহংকার আছে। বাপ দূরে তাহে, বড় জোরে বাপ দূরে তাহে বলে আমি শুরু জোর সালাম দিতাম, এমন তাহে না, তাহে না। বড় সর্দারে টুডু ফুরুজুর লইয়েছে রাড়ি, কো আমি তো বড়, হ্যাঁ তো দিকে আমার সালাম দিব, কিন্তু হেও জন দেয় না, দুজনে মুখ বললা দাগা, এমন হওয়া না হওয়া না। এই অহংকার কেমনে দূরিব? কথা কনা, অহংকার কেমনে দূরিব? সালাম যদি বেশি বেশি করতে পারি, তাহলে অহংকার নামক রূপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতো না করতো না। সালামের আরো জোরে বলে, আরো জোরে বলে। কি পরিমাল্লাম আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতুল্লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতুল্লিল আলামিন বলেন, জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাককে বিশ্বাস না করবা। ঠিক না বেটি? আল্লাহ যদি একই কথা যদি বিশ্বাস না করে জান্নাতে যাওয়া যাইব? নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী বিশ্বাস যদি না করে জান্নাতে যাওয়া যাইব? আখেরাত পরকাল সব কিছু বিশ্বাস না করে জান্নাতে যাওয়া যাইব? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতুল্লিল আলামিন, নবী আমার ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনবা, নবীর প্রতি ঈমান আনবা, সাহাবীদের প্রতি ঈমান আনবা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা সত্য বলে বিশ্বাস না করবা, আল্লাহ পাকের প্রেরিত সমস্ত কিতাব বলে কিন্তু সত্য কিতাব বলে বিশ্বাস না করবা, আখেরাতকে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবা, তকদিরের ভালো মন্দকে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবা, যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর পরে পুনরায় জিন্দা হওয়াকে বিশ্বাস না করবা, নবী ক লা তুমিনু লা তাদখুলুল জান্নাতা, তুমি যদি এই সমস্ত বিশ্বাস অন্তরে জায়গা না দিতে পারো, কশ্মিন কাল তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতুল্লিল আলামিন
সাহাবীদেরকে ডেকে বলেন, সাতটা জিনিস যখন বিশ্বাস করে নিবা তুমি মুমিন হইবা। ওই সময় নবী আমার ডেকে বলেন, তোমার ঈমানটা কেমনে পরিপূর্ণ হবে বলবনি। ও সাহাবায়ে কেরাম, যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরের বিশ্বাসটা, আখেরাতের প্রতি বিশ্বাসটা, আল্লাহর প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নবীরা হক বলে এই বিশ্বাস, সমস্ত কিতাব সত্য বলে এই বিশ্বাস পরিপূর্ণ হবে না, যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করবা। আরো জোরে বলেন। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবীকে বলেন, ও সাবিরা, মুসলমান একজন আরেকজনকে যখন মহব্বত করবা তোমার ঈমান পরিপূর্ণ হইব, ঈমান যখন পরিপূর্ণ হইব জান্নাতে যাইতে পারবা। নবী আমার ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তাহলে পরস্পরে মহব্বত সৃষ্টি হইব কোন ওষুধটা খাইলে বলবনি, কোন আমলটা করলে বলবনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহব্বত তো অনেক জামি জিনিস, কারণ মহব্বত যদি করি তাহলে ঈমান পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হলে ঠিকানা জান্নাত হবে, তাহলে মহব্বত দামি না সস্তা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন ডেকে বলেন, সাহাবিরে, পরস্পরে যদি সালামের প্রচার প্রসার করো, মুসলমান ভাইকে যদি সালাম দাও, আব্বা আম্মার ভিতরে যদি সালাম বিনিময় করতে পারো, ভাই ভাইয়ের ভিতরে যদি সালাম বিনিময় করতে পারো, স্বামী স্ত্রীর ভিতরে যদি সালাম বিনিময় করতে পারো, মুসলমানের সাথে দেখা হইতে যদি সালাম বিনিময় করতে পারো, তাহলে তোমাদের ভিতরে মহব্বত সৃষ্টি হইব, মহব্বত সৃষ্টি হলে তোমার ঈমান পরিপূর্ণ হইবে, ঈমান যদি পরিপূর্ণ হয় নবী কো তোমার ঠিকানা জান্নাত। তাহলে অহংকার থেকে যদি বাঁচতে চাই আমলটা কি করতে হইব? আরো জোরে বলেন, অহংকার থেকে যদি বাঁচতে চাই আমল কি করতে হইব? সালাম দিতে হইব, ঠিক না বেটি? সালামের প্রচার প্রসার যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা এই সালামের বিনিময়ে, নবীর এই সুন্নতের খাতিরে আমাদের ভিতরে যে অহংকার সৃষ্টি হয়, এই অহংকার থেকে আমাদেরকে মুক্তি দিব। আর অহংকার থেকে যদি মুক্ত থাকতে পারি তাহলে আমাদের সব প্রত্যেকটা নেক আমল হেফাজত থাকব, এই নেক আমল দিয়ে আমরা কোথায় যেতে পারবো কথা বলে না। কিন্তু যদি অহংকার করি সব ফুইরা, ঠিক না বেটি? আমরা আর কবসর আল্লাহর ইবাদত করছি? আমরা যদি 30 বছর বাঁচি 5 বছর আল্লাহর ইবাদত করি, ঠিক না বেটি? অনেকের বয়স 60 বছর কিন্তু নামাজ পড়া দুরুস করছে 50 বছর থেকে, ঠিক না বেটি? এমন আছে না নাই? 5 বছরের ইবাদত দিয়ে জান্নাত জঞ্জিব, এর ভিতরে আবার অহংকার, এর ভিতরে আবার লাল খাদা, এর ভরে কি বস শেখায়, হিংসা মিংসা যা আছে, আছে না নাই? কথা কো না। তাহলে এই সমস্ত গুণ যদি অন্তরে রাখি জান্নাত জঞ্জিব, নেক আমল কেমন ধ্বংস হয়ে নবী তো কইছে ওই আগুনে যেমন ফিরালা। আরেকটা দৃষ্টান্ত, সূত্রটা 1 মিনিট শেষ। অনেক সময় ঘরের মধ্যে বাঁশের ফালা লাগাই না, 3-4 বছর পরে দেখবেন তো না বাঁশের উপরটা ঠিক ওই গড় যখন বাইঙ্গা পড়ছে, 10টা ফালা আছেন বাঁশের, 5টা ফালা ওই নাই, মাডিও করে ওপর তীর পর্যন্ত আছে না নাই? কিন্তু ভিতরে উপরে যে লেভেলটা একটা খাল যায়, খালটা ঠিক হয়ে রয়েছে, বাঁশের কুদা খুঁজতে নাই। এখন কোন ই বাঁশে গড় রাখবো, কথা কো না? ঠিক তেমনি ভাবে নবী কো, তুমি আমল করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, তুমি অনেক এবাদতের মালিক হইছো, অনেক সওয়াবের মালিক হইছো, কিন্তু হিংসা যে অন্তরে রাখছো ওই ভিতরে উলু ঢুকছে। এই উলু ঢুকা ইমান লইয়া, এই উলু ডোকা নামাজ লইয়া, রোজা লইয়া, সৎকা লইয়া আল্লাহ তৈরি জান্নাতের আশা করা যায় না, ঠিক না বেটি? তাহলে অহংকার বালাগুণ না খারাপ গুণ? রাখা দরকার না, বর্জন করা দরকার। আল্লাহ তালা সকলকে এই অহংকার নামক দুর্বুদ্ধ এই রূপটা থেকে সকলকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।